স্বেচ্ছায় পালিয়ে যাওয়ার 15 দিন পর রাজধানীর মুগদাপাড়ার একটি ফ্যাশন হাউস থেকে তথাকথিত গুম হওয়া নবম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তারকে উদ্ধার করে পুলিশ। পরে শনিবার দুপুরে মেয়েটিকে নিজ কার্যালয়ে নিয়ে সংবাদ সম্মেলন করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান। আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ওভার্ট ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা উক্ত তথাকথিত ঘটনার 15 দিন পরে তাকে ঢাকার মুক্তা থেকে একটি কারখানা থেকে উদ্ধার করি। পরিবার থেকে বেশ কিছুদিন ধরে মরিয়মকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে পুলিশকে জানায় সে, আর এ কারণে গুমের নাটক। খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিল এবং সে ওই রাত্রে নিজে একাই হাঁসটি জবাই করে পেটের ভিতর থেকে 2 টুকরো মাংস বের করে এবং সেই মাংস 2 টুকরো পার্শ্ববর্তী পুকুর থেকে ধুয়ে এনে মামলার তথাকথিত আলামতগুলো এমনভাবে সুবিন্যস্ত করেছে যাতে ওই সময়ে কেউ আমলে না নিয়ে না রাখতে পারে। গত 18 সেপ্টেম্বর রাতে একটি হাঁস জবাই করে 2 টুকরা মাংস রক্তাক্ত অবস্থায় নিজের ঘরে ফেলে রেখে বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় মরিয়ম আক্তার। পরদিন সকালে ঘরে রক্তাক্ত মাংসের টুকরা দেখে মরিয়মকে হত্যার পর গুম করা হয়েছে বলে ধারণা করেন স্বজন ও এলাকাবাসী। পরে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সময় সংবাদ, পটুয়াখালী।